বারো মাসের সজনে স্থান। হ্যাঁ এবার বিষ্ণু দেব, লাগানোর জায়গা আছে তো বাবা, না লাগানোর জায়গা থাকলে নেবে না, ঠিক আছে আবারও দেবো, একটু 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 এদিকে থাকো, তুমি এদিকে থাকো, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি নড়াইল জেলা শাখার সভাপতি পি এম বরকতুল্লাহ, ছয়নং খাসিয়াল ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান, প্রায় এক মাস যাবৎ বৃক্ষরোপণ অভিযান চালিয়ে যাচ্ছেন, তারই ধারাবাহিকতায় আমাদের আর এক বর্দিয়ার কৃতি সন্তান আমার চাচাতো ভাই খান সাদিকুর রহমান রুবাই এডিসি খুলনা, উনি দুই দিন আগে আমাদের 750 বারো মাসি সজনের চারা পাঠিয়েছেন এবং ওই কর্মসূচির অংশ হিসেবেই বরকত ভাইয়ের মাধ্যমে এই ওয়ার্ড বা ইউনিয়নবাসীদের প্রদান করার জন্য, তারই ধারাবাহিকতায় আজ এই সজনের চারা রোপণ করা হবে এবং এই রোপণ সংক্রান্ত এবং সংরক্ষণ সংক্রান্ত কিছু কথা আরও দু একজন বলবেন। তো এ পর্যায়ে আমি আমার শ্রদ্ধাভাজন বিধানচন্দ্র দাসকে এ বিষয়ে দুটো কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। এক মাসের অধিক সময় ধরে আমাদের চেয়ারম্যানের উদ্যোগে যে বৃক্ষরোপণ কর্মসূচি চলছিল, এই বছরে এই সজনের চারা দিয়েই মনে হয় সেই কর্মসূচির সমাপ্তি ঘটবে বলে আমি মনে করি। তো যে বিষয়টি আমি আসলে কোন মানে এই কর্মসূচির সাথে শুরুতে ছিলাম, সমস্ত আলোচনায় ছিলাম, পরিকল্পনায় ছিলাম, কিন্তু সশরীরে উপস্থিত থাকার সুযোগ পাই নাই। হ্যাঁ, গাছ দেখতে যাওয়া কিনে আনা ছিলাম, কিন্তু বিশেষ বিশেষ মুহূর্তে আমি থাকতে পারি। তাই যাই হোক, এই চারাও যেদিন আসছে সেদিনও দিদি থেকে এখানে নামানো, সংরক্ষণ করা কিভাবে করা যায়, কিভাবে এই গাছকে বাঁচায় রাখা যাবে, আমার অভিজ্ঞতার আলোকে আমি সবার সাথে সেটি শেয়ার করার চেষ্টা করছি বা চেষ্টা করেছি। আবারও বলি যে আমাদের চেয়ারম্যান একটি উদ্যোগ নিয়েছিল, বিশেষ করে ইউনিয়নের তার নির্বাচনী একটি প্রতিশ্রুতি ছিল যে নির্বাচিত হতে পারলে প্রত্যেক বাড়িতে একটি ফলের চারা একটি ফুলের চারা সেটি প্রদান করবে, এবং এই উদ্যোগ নিয়ে যখন আমার সাথে বা আমাদের সাথে আলোচনা হলো, আমি তাকে বলেছিলাম যে এই যে যে উদ্যোগ, এই উদ্যোগটা চেয়ারম্যান নিচ্ছে, এটা সরকারি কোনো উদ্যোগ না, এখানে সরকারি কোনো পৃষ্ঠপোষকতা থাকছে না আর্থিকভাবে, তো সেই ব্যাপারটা জনগণকে জানাতে হবে, বোঝাতে হবে, কারণ জনগণ ভাবে যে সরকারি জিনিস দিচ্ছে চেয়ারম্যান, তার কারণ জনপ্রতিনিধিরা সরকারের পারপাস সার্ভ করে, সেই আলোকে সবাই সেটা মনে করবে। তা যাই হোক, আমরা সেটা সাধারণ মানুষকে এই বার্তাটা দিতে চেষ্টা করেছি যে চেয়ারম্যানের উদ্যোগ, কিছু বন্ধুবান্ধব আছে আমাদের চেয়ারম্যানের বা আমাদের যারা এই সামাজিক কর্মকাণ্ডকে সামাজিকভাবে জাতীয়ভাবে সেটিকে মর্যাদা দিতে চায়, মর্যাদা দেয় দেওয়ার চেষ্টা করে, তো তারা আর্থিকভাবে এই প্রকল্পে সহযোগিতা করেছে। সরকারিভাবে আমাদের এখন পর্যন্ত ওইভাবে কোনো সহযোগিতা আমরা সরকারের তরফ থেকে পাইনি। এই যে আমাদের অত্যন্ত শ্রেষ্ঠ আমাদের এলাকার কৃতি সন্তান খুলনা জেলার এডিসি জেনারেল খান সাদিকুর রহমান রুবাই আমাদের অত্যন্ত স্নেহভাজন ব্যক্তিত্ব, তো সে এই প্রকল্পের সাথে একাত্মতা ঘোষণা করে তার তরফ থেকে এখানে 712 মাসি সজনের চারা আমাদের কাছে দিয়েছে, আমরা সেটি প্রদান করে আজকে আমাদের এই কর্মসূচিটা শেষ করব। তা আপনারা যারা এটি নেবেন, প্রয়োজন হলে নেবেন, প্রয়োজন না হলে নেবেন, নেওয়ার জন্য নিয়ে গাছটা নষ্ট করবে, এই গাছটা লাগাতে হবে পরিষ্কার জায়গায় যেখানে রোদ্দুর লাগবে, পানি বাঁধবে না, এরকম জায়গায় লাগাতে হবে, তাহলে গাছটা বাঁচবে। বারো মাসের মধ্যে প্রতি তিন মাস অন্তর অন্তর অর্থাৎ বছরে তিনবার এই গাছে সজনে হবে,
আপনি আমি আমরা এলাকার মানুষ সেই সবজি আমরা ভোগ করতে পারবো। তো সেই আলোকে আমাদের সব শেষে আমি অনুরোধ রাখবো আমাদের চেয়ারম্যানকে দুটো কথা বলে আজকে এই কর্মসূচির শুভ উদ্বোধন করার জন্য। ধন্যবাদ সবাইকে। এতক্ষণ শিহাব এবং বিধানদা বিস্তারিত বলেছে, আমি আর বাড়াবো না। আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই খান সাদিকুর রহমান রুবাই, সে এলাকার কৃতি সন্তান, ভালো মনের একজন মানুষ, যে অতীত খেলাধুলা সহ বিভিন্ন কাজে এলাকার লোককে হাঁস পালন, হাঁসের বাচ্চা দেওয়া, বিভিন্ন কিছুতে সহযোগিতা করেছে। কিন্তু আমাদের এলাকার মানুষই সেইভাবে এগিয়ে আসতে পারে না। তো তারই নিজস্ব এলাকা চোরখালি এক এবং দুই নম্বর ওয়ার্ডে এই 712 সজিনার চারা আমরা বিতরণ করব। তো আশা করি আপনারা, বিধানদা যেটা বললেন যে রোদ্দুর লাগে এবং শুকনা জায়গায়, খটখটে শুকনা হোক, তাহলে আরও ভালো হবে, ফলনটা ভালো হবে। ছায়া জায়গায় কিন্তু গাছ হবে, ফল হবে না। তো আমরা আশা করি যে এই 700 মধ্যে সীমাবদ্ধ থাকব না, সম্ভবত 3 বছরের মধ্যেই ফল চলে আসবে। এটা দেখে উদ্বুদ্ধ হয়ে মানুষ হাজার হাজার চারা লাগাবে, এবং আমরা যদি পারি তাহলে রুবাইয়ের সহযোগিতা নিয়ে এবং আমাদের নিজস্ব ফান্ড দিয়ে আমরা আরও হাজার হাজার চারা আপনাদের মধ্যে দিতে রাজি আছি, বা সেই মানসিকতা আমাদের আছে। কিন্তু আপনারা এগুলো যত্ন করে লাগাবেন এবং এটা যাতে ফুল হয়, ফল হয়, সজনা ধরে, আর সেটা যাতে নিজেরা খেতে পারেন এবং বাজারে বিক্রি করতে পারেন, এবং যেন মিডিয়ায় এই খবরটা আসে যে বড়দিয়া চোরখালি সজিনার গ্রাম, এই খবরটা যাতে আসে। আমাদের অন্য কোনো প্রত্যাশা নেই, একটাই প্রত্যাশা। সেই ক্ষেত্রে খান সাদিক একটা ভূমিকা রাখছে, খাসিয়াল ইউনিয়ন পরিষদ একটা ভূমিকা রাখছে, এই এলাকার জনগণ একটা ভূমিকা রাখছে, তাহলেই আমাদের প্রত্যাশা পূরণ হবে। সকলকে ধন্যবাদ আলী ভাই। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের কর্মসূচি এখন শুরু করছি। আমরা প্রত্যেক পরিবারের জন্য দুটো করে সজনার চারা দেব। প্রথমে যারা নারী আছেন তাদেরকে দিয়ে আমরা, এবং